বলছো মা? বিনোদ বিরিনে টাকা দেয়নি? না বাবা। কেন? বিনোদ নাকি আমাদের কাছে 25 টাকা পাবে বলে সেই বাবদ কেটে দিলাম। এদিকে ঘরে এক মুঠো চালও নেই, একটু পরেই তোর বাবা ফিরে এসে ভাত চাইবে। অসুস্থ রোগন মানুষটার মুখে যদি এক মুঠো ভাতও তুলে দিতে না পারি, বেঁচে থেকে আমার কি লাভ রে খোকা? দেখছি কি করে টাকা কেটে নেই হারামজাদা। দীপু কি হলো, পিছু ডাকছো কেন? ঝগড়া বিবাদ করে কাজ নেই বাবা। হ্যালো, বিনোদ সত্যি আমাদের কাছে টাকা পাবে? আমরা গরিব, অর্থ নেই, সম্পদ নেই, সহায় সম্বল কিছুই নেই আমাদের। দেখ তোর পক্ষ নিয়ে কেউ দুটো কথাও বলবে না। কাজেই দেখো মা, তোমার নীতি নিয়ে যুগে বেঁচে থাকা সম্ভব নয়। সারাদিন পায়ে ধরে কাঁদলেও কেউ তোমাকে ক্ষমা করবে না। একটা চর মারলে 10টা লাথি ফিরিয়ে দাও, শয়তানদের বুকের রক্ত গন্ডুষ ভরে পান করে খিদের চালা মিঠাও, ছুটি কামড়ে কই ফেরত যাও। দুনিয়া শুদ্ধ তোমাকে সালাম করবে। দীপু ছলে বলে কৌশলে আমাদের বাঁচতে হবে মা। সততা সাধুতার যুগ এটা নয়, এটা হচ্ছে ছলনা প্রবঞ্চনার যুগ। শুধু তোমার মুখের দিকে চেয়ে আমি পরে পরে ভাগ্যের হাতে মার খাচ্ছি মা। নইলে মাঝে মাঝে আমার ইচ্ছে হয় চুরি করে ডাকাতি করে চিন্তায় সৎপথে থেকে আমরা কি পেলাম মা? লাঞ্ছনা অবজ্ঞা অবহেলা আর অপমান, বড় আশা করে তুমি আমাদের লেখাপড়া শিখিয়েছিলে মা, কিন্তু আমি তোমার সমস্ত আশা ব্যর্থ করে দিলাম মা, ব্যর্থ করে দিলাম। শেষ সম্বল ছিল একখানা কাঁসার থালা, তাও বিক্রি করে দিতে হবে। নিজের সন্তানকেই আমি বিক্রি করে দিলাম, থালার মায়া করে আর কি হবে? যতই তুমি দুঃখ দাও না কেন ঠাকুর, সর্বংসহা ধরিত্রীর মতো আমি শুধু নীরবে সহ্য করে যাব। আমি দেখতে চাই এই দুঃখের শেষ কোথায়, শেষ কোথায়। এই আমি কিন্তু তোমাদের গ্রামের বাড়িতে যাব না, শহরে বাড়ি ভাড়া করে আমাকে নিয়ে যাবে। অযোগ্য জায়গায় থাকা আমার পছাবে না, তখন যেন আমার বলে বসো না তুমি আমার অবাধ্য হচ্ছ। আমি গ্রামের বাড়িতে না গেলে বাবা দুঃখ পাবেন ছেলে। তবু ওই অযোগ্যটাকে পচে মরা আমার পক্ষে সম্ভব নয়। বর্ষাকালে গ্রামে জল কাদায় নরক সৃষ্টি হয়, তারপর মশা মাছি ম্যালেরিয়া, ওরে বাবা এক অসহ্য ব্যাপার, আমি সেখানে দুদিনও তিষ্ঠতে পারবো না। পল্লী গ্রামে তুমি ঘৃণা করছো ছেলে, অথচ তোমার জন্ম কিন্তু ওই পল্লী গ্রামে। সেটা আমার দুর্ভাগ্য। আচ্ছা কেন যে তোমরা পল্লী গ্রামের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠো আমি বুঝি না বাপু। গ্রামে তো মানুষ বাস করে না, বাস করে কতগুলো জন্তু জানোয়ার। আমি বলবো এটা হচ্ছে বিধাতার অপসৃষ্টি। শালি গ্রামে হতভাগাদের না আছে সভ্যতা, না আছে শালীনতা বোধ, শিয়াল কুকুরের মতো এক গাদা বাচ্চার জন্ম দেয়। ওই অর্থ উলঙ্গ বাচ্চাগুলোকে দেখলে গা আমার ঘিন ঘিন করে। হের বাবা, মাটির হাঁড়িতে রান্না করে, কয়লা নেই, মাটির ঘাস ছিঁড়িয়ে জ্বালানি করে। তুমি জানি দেখে ঘৃণা করেছো এই তথাকথিত অসভ্য মানুষগুলো, নিজেদের পরিশ্রমে বাঁচিয়ে রেখেছে মানব সভ্যতার প্রাতঃধীন। ওরা বিবিছায় আবাদ বন্ধ করে দিয়ে নগর সভ্যতার বয়ে চলে আসতো এই শহরের দিকে, আমাদের মতো ভদ্রলোকে না গিয়ে উপাস করে মারতে হতো। আমি কিছুতেই ওই নরকের মধ্যে
পাবো না। গ্রামের তুলনায় আমাদের শহর থেকে দূরে ভাই।
বেড়াতে বেরিয়েছেন বাবু? কি দেখবেন বাবু আমাদের এই পল্লীগ্রাম? খড়ের চাল, মাটির দেয়াল, এদু পুকুর, মশা মাছি, ম্যালেরিয়া। কারো কঠিন অসুখ হলে 5 মাইল হেঁটে না গেলে চিকিৎসার কোনো সুযোগই পাওয়া যায় না। আমাদের গ্রামের মানুষেরা যে কিভাবে বেঁচে আছি জানেন একমাত্র ঈশ্বর। কিন্তু একটু পরেই দেখবেন অন্ধকার যেন গোটা গ্রামটাকে গ্রাস করে ফেলেছে। শহরকে আপনারা ভদ্র বাবুরা কি সুন্দর করে সাজাচ্ছেন, আর গ্রাম বাংলা যেই তিমিরে সেই তিমিরে। ওরে গাছে গাছে দেখতে পাবি মাঠে সোনা জীবনের প্রশ্ন। বাংলার কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে সব গ্রামের বাউলরা। আমরা অচিহ্ন ধর সভ্যতার বন্ধুরা প্রতিনিধি ভাই বিদেশি শিক্ষা শিক্ষিত হয়ে জাতীয় পোশাক করে বাবাকে বলছি দেবী মাকে বলছি মানবে আমরা কথা জিজ্ঞেস করব বাবা। বলুন গ্রামে তোমাদের নতুন দেখছি, মানে এর আগে আর কখনো দেখিনি, তাই আমি বুঝতে পারিনি মা। উনি ভিত্ত মানুষ, তাছাড়া মাটাকে এমন কিছু অপরাধ নয়। আমার স্ত্রী ব্যবহারের জন্য আমি আপনাকে যে মার্জন চাচ্ছি। না বাবু না, ভুল আমারই হয়েছে। আমি বুঝতে পারিনি যে আপনি জেলার পুলিশ সুপার। আপনি কৃতিতুল্য, কাজেই তুমি বলাটা কোনো অন্যায় হয়নি। এই তো শিক্ষিত মানুষের মত কথা, অনেকেই সাধারণ কথাটা ভুলে যায় বাবা। পদমর্যাদার অহংকারে মানুষকে অমানুষ পশু মনে করে। আচ্ছা আচ্ছা বাবা, এখানে তুমি কাদের বাড়িতে এসেছো? সঞ্জয় সরকে চেনেন? হ্যাঁ হ্যাঁ বাবা চিনি চিনি, আমরা ওনার বস্তিতেই ভাড়া থাকি। সঞ্জয় বাবা আমার শ্বশুর মশাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বাবা তুমি শহরের লোক? থাকি না, আমি গ্রামেরই লোক, কল্যাণগিরি জমিদার মণিশঙ্কর চৌধুরী আমার বাবা। কি নাম বললে? আমার বাবার নাম মণিশঙ্কর চৌধুরী, উনি কল্যাণগিরি জমিদার।
দেখছেন আপনি আমার মুখের দিকে তাকিয়ে? না না বাবা না, কিছু না কিছু না, 22-23 বছর আগের একটা কোনো হঠাৎ মনে পড়ে গেল। এই গন্ধকার বস্তির ঘর, এই অসহায় মাতার এক বছরের বিক্রি করে দিল। কি বলছেন কি বলছেন আপনি? নিজের ছেলেকে মা, কিন্তু ছেলেকে আজও ভুলে যায়নি। কোন সুন্দর যুবককে দেখলে অবনত দৃষ্টিতে তাকে কি যেন অনুসন্ধান করে অনুসন্ধান করে হতো ভাগি তাকে, যাকে তুই বিক্রি করে দিয়েছিস তার উপর তোর কিসের অধিকার? কিছু না কিছু না কিছু না কিছু না, আমার মুখের সঙ্গে হয়তো তার মিল আছে, ব্যাপারটা কি ছয় মিল হয়ে গেল না কি ছয় না কি ছয় না। তোমার কাছে একটা অনুরোধ করছি দীপুদা, খাওয়া পরার দায়িত্ব তোমাকে নিতে হবে না, তুমি শুধু আমার কুমারী নামটা ঘুচিয়ে দাও। দেখো বাবা, আমার সংসারের যা অবস্থা, আমি কথা দিচ্ছি স্ত্রীর দাবি নিয়ে আমি কোনোদিন তোমার বাড়িতে যাব না। তুমি ভাবতে পারো কি অবস্থায় পড়লে কোন কুমারী মেয়ে লজ্জা ঘেন্নার মাথা খেয়ে নিজেই বলতে পারে তুমি আমাকে বিয়ে করো? তোমার ব্যথা আমি বুঝি রমা। বুঝো কতটুকু কতটুকু বুঝো দীপুদা, বাঙালি ঘরের কুমারী মেয়েদের ব্যথা স্বয়ং ভগবানও বোঝে না। আমাদের দারিদ্রের সুযোগ নিয়ে যে যা ইচ্ছে তাই বলছে। কে কি বলছে? কালী বিনোদ মোদি দাদাকে বললে আমার সঙ্গে আপনার বোনের বিয়ে দেবেন সোমনাথ বাবু। বিনোদ 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 হারামজাদা, এত বড় স্পর্ধা, রেলের চোরাই মাল বিক্রি করে ইদানিং দুটো পয়সা হয়েছে, দু বছর আগেও যা দানে আনতে বাইরে গলো তোরা, সেই হারামজাদা বিনোদ। তুমি অযথা মাথা গরম করছো দীপুদা, লোকের মুখ তুমি কি দিয়ে বন্ধ করবে? গরিবের ঘরে শুধু রূপ থাকলেই মেয়েদের বিয়ে হয় না, রাশি রাশি রূপাও চাই। মাঝে মাঝে ইচ্ছে হয় বিষ খেয়ে শেষ করে দেয় এই অভিশপ্ত জীবন। রমা লক্ষ্মীটি কেন না, আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে সসম্মানে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। দীপার একটা ব্যবস্থা না করে এগুলি বিয়ে করলে মা বাবা কষ্ট পাবে, দীপুদা বেকারত্বের অভিশাপ আমাকে করে করে কাছে
ছোট বোনটা যখন আবার সামনে মুখ কালো করে ঘুরে বেড়ায়, আবার ওর একটা ব্যবস্থা না করে দীপুদা, আমি আমি আর তোমাকে বিব্রত করতে চাই না। যতদিন তুমি স্বাবলম্বী হতে না পারবে, আমি আমি তোমার জন্য অপেক্ষা করব, দরকার হলে মৃত্যু শেষ পর্যন্ত। রমা, তোমার ভালোবাসায় আমাকে শক্তি যোগাবে দীপুদা। শুধু একটা অনুরোধ, আমাকে খুশি করবার জন্য তুমি এমন কিছু করো না যাতে যাতে তোমার মাথা হেট হয়ে যায়। তোমাকে নিয়ে আমার অনেক গর্ব, আমার সেই গর্বটুকু যেন তুমি ধুলোর সঙ্গে মিশিয়ে দিও না দীপুদা, ধুলোর সঙ্গে মিশিয়ে দিও না। রাবা রাবা, আমিও চাই না সৎ পথে উপার্জন করে দারিদ্রের হাত থেকে নিষ্কৃতি পেতে, নইলে ঝুঁকের সামনে দেখতে পাচ্ছি দু বছর আগেও যারা পেট ভরে খেতে পেত না, তারা আজ পাকা বাড়ি তুলছে। মা বলে অপরে আসো, কিন্তু তোমার সততে বাধা কোথায়? বাধা কোথায়? সে আপনাকে কিছু ভাবতে হবে না বাবু, পল্লীদি দেখুন আর মাদ্রাদি দেখুন, আমি যখন আছি আপনার স্বার্থ এতটুকু কোনো হতে দেব না। সে আমি জানি বিনোদ, এবং জানি বলেই তোমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছি। কিন্তু সাতকারি বলছিলাম, ইদানিং রেল পুলিশ নাকি বড্ড বাড়াবাড়ি আরম্ভ করছে। রেল পুলিশ তাদের জুতো মেরে বেঠাদের অত্যদাম বোধা করতে কতক্ষণ বাবু? ইতিপূর্বে সে কাজ তো আপনি বহুবার করেছি। তখন দিন কাল অন্য রকম ছিল, লরি দাঁড় করি আমি মাল তুলেছি, রেল পুলিশ নিজেরাই লরিতে মাল তুলে দেওয়ার সাহায্য করছে, কিন্তু আজকাল তো আগের মতো আমি সাহস পাচ্ছি না। আপনি অযোধ্যায় ভয় পাচ্ছেন স্যার, জেলের পুলিশের বড়কর্তা আপনার জামাই। তুমি বুঝতে পারছো না বিনোদ, সমাজে আমার একটা বিরাট মর্যাদা আছে, চোরাই মাল ধরা পড়লে শুধু মান মর্যাদায় নষ্ট হবে না, কল্যাণের মাথা আরো হিট হয়ে যাবে। আগে আমি বেপরোয়া হয়ে কাজ করছি, কিন্তু এটা কি এখন সম্ভব? বিনোদ, মাকে তুমি বিড়ির দাম দাও না কেন? তুমি কি জানো না এই বিড়ি বিক্রির টাকা দিয়ে আমাদের সংসার চলে? তাহলে কেন কেন এমন মানুষের মতো কাজ করলে? আমার যে 25 টাকা এক বছর ধরে পড়ে আছে বলেই একটা অভাবী সংসারকে তুমি উপুছে রাখবে? এক টাকা দু টাকা করে কেটে নিতে পারতে, এতটুকু মনুষ্যত্ব বোধ নেই তোমার মধ্যে? পশুতেও তেমন কাজ করতে পারে না, এখন ধরে যদি দুটো চাল লাগিয়ে দেয়। চোরবার এত সস্তা নয়, 25 টাকা এক বছর ধরে পড়ে আছে, আজ নয় কাল, কাল নয় পরশু, এই বলে কাটাচ্ছে। দেবার নাম ঠিনে আমি হাতি পেয়ে কেটে নিয়েছি, বেশ করেছি, আপনি যা খুশি করতে পারেন। তুমি কিন্তু কথা বাড়াচ্ছ বিনোদ। আরে যান যান বসাই যান, দার কে যে দাস শোধ করতে পারে না তার আবার বড় বড় কথা? গাড়ি বলটা রাত 10টার সময় এসে বিনোদদা বিনোদদা বলে দেখে গাড়ি এলিয়ে পড়ে মাল নিয়ে যায়। তবে রে শালা, আমার চোখের সামনে একটা নিরল লোককে মারবে তুমি? তোমার স্পর্ধা তো কম নয়, জানো আমি তোমাকে কি করতে পারি? জানি চোরে চোরে মেস্ত তো ভাই, আপনি আমার কিছুই করতে পারেন। কি বললে তুমি? হতে পারেন আপনি গ্রামের ধনী লোক, কিন্তু আমি আপনার খাস তালুকের প্রজা নই। আপনার বস্তিতে ভাড়া থাকি, থাকতে না দেন অন্যত্র চলে যাব। আর কি করতে পারেন আপনি? আপনাকে অপমান করছে বাবু। কাজটা সত্যি অন্যায় করেছি দীপক, একই গ্রামে বাস করে তোমার ঝগড়া বিবাদ করা ঠিক নয়। তোমার পাওনা টাকা আমি দিয়ে দিচ্ছি, তুমি একটু দাঁড়াও বিনোদ।
কোথায় পাঠালেন ওকে? আসছে, এটা কাজে পাঠিয়েছি দীপ। আচ্ছা দীপ, তুমি শিক্ষিত বুদ্ধিমান হয়ে এইভাবে ঘুরে ঘুরে এনার্জি নষ্ট করছো কেন? একটা ব্যবসা ট্যাবসা করলো তো দুটো পয়সা রোজগার হয়। ইংরেজিতে প্রবাদ আছে, আইডিয়াল ব্রেন ডেভিল ওয়াটস। দেশের যুবশক্তি এইভাবে অপচয় হলে সে জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ব্যবসা করতে হলে মূলধন চাই। মূলধন? মূলধন মানে টাকা। আচ্ছা, আমি যদি তোমাকে টাকা দিই ব্যবসা করবে তুমি? আপনি আপনি আমাকে টাকা দেবেন, কিন্তু কি স্বার্থে আপনি আমাকে টাকা দেবেন? স্বার্থ? পৃথিবীতে সবাই কিন্তু স্বার্থের দাস নয়। তাছাড়া এক সময় তোমার বাবা আমার বন্ধু ছিলেন। আমি ভেবেছিলাম তোমার বাবাই হয়তো আসবে আমার কাছে সাহায্যের জন্য, কিন্তু এলো না। বাবা আপনার বন্ধু ছিলেন, কিন্তু সে কথা তো কোনোদিন বলেননি। বলবে না, কারণ শিবনাথ আদৌ হতে ভাবছে ওর দুর্ভোগের মূল্যে আছি আমি। যাকে আমার কর্তব্য আমি করে যাব, লোকে যা ভাবে ভাবুক, আমার কিচ্ছু আসে না। এতে 2000 টাকা আছে, কিন্তু এতগুলো টাকা কোন বিশ্বাসে? বিশ্বাস? তোমরা আমাকে যতই নিকৃষ্ট জীব ভাবো না কেন, আমি বোধ হয় ততটা নিকৃষ্ট নই। মানুষকে বিশেষ করে এই তরুণ সমাজের উপর আমার অগাধ আস্থা আছে। তোমরাই তো দেশ এবং জাতির ভবিষ্যৎ, নাও ধরো। কিন্তু স্যার, এই টাকা দিয়ে তুমি ব্যবসা আরম্ভ করবে, প্রয়োজন হলে আমি তোমাকে আরো টাকা দেব। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়িয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করো। আশ্চর্য ব্যাপার, সঞ্জয় সেনের মনটা যেহেতু উদার আমি তা ভাবতেই পারি। আমি ভাবতাম লোকটা নিষ্ঠুর, আত্মসুখ সর্বস্ব, অহংকারী, কিন্তু তার ব্যবহারে সে ধারণাই আমার পাল্টে গেল। বাইরের ব্যবহার থেকে মানুষকে বিচার করতে যাওয়া সত্যি মূঢ়তা। দীপকদা, দীপকদা, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। বলো। বলতে ঠিক ভরসা পাচ্ছি না, তুমি চটে যাবে না তো? মানে কথাটা শুনে তুমি যদি রেগে যাও। না, বলো কি বলতে চাও? তোমাকে দেখলেই আমার ভীষণ ভয় হয় দীপুদা, মনে হয় তোমার মধ্যে যেন আগ্নেয়গিরির লাভাস্রোত বইছে, যে কোনো মুহূর্তে জাবানল হয়ে জ্বলে উঠবে তুমি। মনে হয় তোমার মধ্যে বিক্ষুব্ধ আত্মা একটা কিছু করবার জন্য চটপট করছে। তাই নাকি? তোমার ভয় হয়নি চন্দ্র? আমি অবাক দিচ্ছি, তুমি বলো কি বলতে চাও। মানে আমি দীপাকে আমি বিয়ে করতে চাই চন্দনদা। অবশ্য তোমাদের যদি সম্মতি থাকে। আমি হোমগার্ডে চাকরি পেয়েছি, এক মাসের ট্রেনিং এ যাচ্ছি, ফিরে এসেই আমি দীপাকে বিয়ে করব। দীপারও সম্মতি আছে, কিন্তু তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তো কিছু করা যাবে না। আমার অমত নেই, কিন্তু তোমার বাবা কি এতে রাজি হবেন সাতকুড়ি বাবু? বাবার অমতেই আমি বিয়ে করব, যেখানেই পোস্টিং হোক দীপাকে নিয়ে আমি চলে যাব। বাবা যদি সম্মতি নাও দেয় বিয়ে আমাদের আটকাবে না। আমরা কিন্তু ভাই দাবি দাবা পূরণ করতে পারবো না। কোনো দাবি নেই আমার, তোমরা শুধু শাখা সিঁদুর দিয়ে বিয়েটা করিয়ে দেবে। আমি আসছি দীপুদা, 9:36 আমার ট্রেন। কথাটা তুমি দীপাকে জানিয়ে দিও। আসছি দীপুদা, আসছি। একটা ভাবনা থেকে অন্তত পক্ষে রেহাই পাওয়া গেল। ছেলে হিসেবে চন্দন খুবই ভালো ছেলে, বদমাইশ ওর বাপটা।
এই টাকায় যে কোনো একটা ব্যবসা আরম্ভ করব। সোমনাথের সঙ্গে আলোচনা করে